এই মিষ্টু মিষ্টু তোরা দু ভাই বোনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আমরা তো বেলুন দিয়ে খেলা করছি। কি দিয়ে খেলা করছিস? বেলুন দিয়ে। বেলুন? হ্যাঁ। এই কোথায় বেলুন? আমি তো বেলুন দেখতে পাচ্ছি না। এই যে বেলুন আমাদের হাতে। আরে বোকা মেয়ে, ওগুলো বেলুন না, ওগুলো প্লাস্টিক। সেটা তো জানি, এগুলো প্লাস্টিক। কি আর করবো, আমাদের তো আর বেলুন নেই, তাই প্লাস্টিককে বেলুন বানিয়েছে। তাই? আরে প্লাস্টিক গুলো ফেলে দে, তোদের দু ভাই বোনের জন্য আমি দুটো বেলুন নিয়ে এসেছি। নে 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 নে, ভাইকে একটা দে। এই যে ভাই, ইয়ে কি মজা, কি মজা, আমরা বেলুন দিয়ে খেলবো। ওয়াও, ইয়ে খুশি, খুব খুশি, ইয়ে ওছে না ভাই। এই বোন বোন, কি হয়েছে দিদি? চল দুজনে মিলে দলাই মলাই করে স্নান করি গিয়ে। আমি স্নান করব না, তুই কর, আমার ঠান্ডা লাগছে। এই চল। আমি যাব না, আমার ঠান্ডা লাগছে, তুই কর। ঠিক আছে বোন, আজকে না তুই আর আমি মিলে স্নান করবো না, মা বুঝতেও পারবে না। চল আজকে আমরা খেলা করি। চল চল, খেলবো কি দিয়ে রে? আরে তুই চিন্তা করিস না, আমি আছি তো। দেখ আমি একটা বেলুন নিয়ে এসেছি, এই বেলুন দিয়ে আজকে আমরা খেলবো। এই বেলুনটা প্রথমে তুই তোর মাথায় ধরবি, তারপর আমার মাথায় আমি ধরবো। ঠিক আছে, ধর ধর। ঠিক আছে, দে দে এবার আমার মাথায়। ইয়ে বাবা, তুই আমাকে স্নান করিয়ে দিলি। তুই তো বলছিলি স্নান করবি না, তাই তোকে স্নান করানোর নিনজা টেকনিক করলাম। উল্লু বানাইয়া, বড়া মজা আয়া, কেসা লাগা মেরা মজা। যাই মিষ্টুকে আর মিষ্টুর ভাইকে এই খাবারগুলো দিয়ে আসি। এখানে আছে দুটো ললিপপ আর দুটো বাবলস। ললিপপ খেতে খেতে বাবল দিয়ে খেলা করতে পারবে। যাই যাই, ওই তো মিষ্টু আর মিষ্টুর ভাই ওখানে দাঁড়িয়ে আছে, তাও আবার ঘাত ধরে। যাই যাই। এই মিষ্টু মিষ্টু, তোর ভাইকে নিয়ে তাড়াতাড়ি আয়, দেখ তোদের জন্য কি এনেছি। ওরে বাবা রে, এগুলো কে? একটা বাঘ আর একটা হনুমান। আমি পালাই 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 পা। ওরে বাবা, এগুলো আবার মা ডাকছে। এই তোমরা কারা, আমাকে মা ডাকছো? তোমরা তো হনুমান আর বাঘ। না আমি মিষ্টু, এই যে আমার ভাই। তাই? দেখি 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 দেখি, ইয়ে বাবা, সত্যি তো এখানে মিষ্টু আর মিষ্টুর ভাই। আরে এগুলো পড়েছিস কেন? আমি কতটা ভয় পেয়েছি তোমাকে ভয় পাওয়ানোর জন্য। তাই? এই নে তোদের জন্য খাওয়ার এনেছি আর খেলনা এনেছি, নে দুজনে মিলেমিশে ভাগ করে নে। এই ললিপপ নে, এই নে বাবলস নে। খুশি তো? কি হলো মিষ্টু, কান্নাকাটি করছিস কেন? ঝুমকি না একটা ঘড়ি কিনেছে, আমারও একটা ঘড়ি চাই, আমি হাতে পরে খেলা করবো। ঝুমকি একটা ঘড়ি কিনেছে, আমারও একটা ঘড়ি চাই। ঝুমকিদের টাকা আছে তাই ঝুমকি ঘড়ি কিনেছে, আমাদের টাকা নেই, আমরা ঘড়ি কিনতে পারবো না। যা এখান থেকে, ডিস্টার্ব করবি না। দাও না মা, আজকে কি ঘরে রান্না হবে তারই ঠিক নেই, চলে এসে ঘড়ি কিনবো। যা এখান থেকে, যা। মেয়েটাকে তো বকলাম, মেয়েটা খুব কান্নাকাটি করছে, কি করি কি করি। এই তো একটা নারকেল পাতা, যাই এটা দিয়ে একটা ঘড়ি বানিয়ে মিষ্টুকে দে, মিষ্টু অনেক খুশি হবে। ওই তো মিষ্টু কান্নাকাটি করছে, এদিকে আমার ঘড়ি রেডি হয়ে গেছে, যাই মিষ্টুকে দি। এই মিষ্টু মিষ্টু, তোকে বকেছি বলে কান্নাকাটি করছিস? এই দেখ তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসছি, আর কান্নাকাটি করিস না। কত সুন্দর একটা ঘড়ি, ইয়ে। খুশি হয়েছিস? হ্যাঁ আমি খুব খুশি হয়েছি, ইয়ে। এখন আমার ঘড়ি আছে, ইয়ে। এটা মিষ্টু না, মিষ্টু ওখানে কি করছে গিয়ে দেখি তো। এই মিষ্টু, এই মিষ্টু, দেখেছো মেয়েটা সাড়া দিচ্ছে না। এই মিষ্টু, আরে এই এই কে রে, কে রে, কাজের সময় ডিস্টার্ব করছে? ও তুমি? হ্যাঁ আমি, তখন থেকে তোকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? আরে আমি কাজ করছি, দেখতে পাচ্ছো না কি হয়েছে সেটাই বলো। তুই কাজ করছিস? হ্যাঁ। মার খাবি? মার খাবো না, আমি সত্যিকারের কাজ করছি। কি কাজ করছিস, কি কাজ করছিস? এই তো বেড়া বানাচ্ছি, বেড়া। বেড়া বানাচ্ছিস তুই? হ্যাঁ। দুষ্ট হয়েছিস, চল স্নান করবি, চল। আমি তো স্নান করেছি। না তুই স্নান করিস নি, চল চল। দুষ্টু মেয়ে কাজ করছে, খুব দুষ্টু হয়ে গেছে।